সোমবার থেকে রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে কেরালা স্টোরি নামক চলচ্চিত্র। গত দুদিন ধরে তাই নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি। মূলত রাজ্যের বিরোধী দল বিজেপির তরফেই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় তেমনই এক বিক্ষোভ প্রদর্শন করল রাজারহাট গোপালপুর বিধানসভার যুব মোর্চার কর্মী সমর্থকেরা। এদিন নাগেরবাজার সংলগ্ন ডায়মন্ড প্লাজার সামনে যশোর রোডে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। কেরালা স্টোরি কেন ব্যান করা হয়েছে এবং তা রোধ করার জন্য তাদের এই বিক্ষোভ? ওরা কোনো সত্যি জীবন জিততে দেয় না, এরা মিথ্যা প্রচার করে, মিথ্যাকে মিথ্যা আশ্রয় নেয়। আজকে একটা সত্য ঘটনা, একটা সত্য ঘটনাকে লুকিয়ে দেওয়া হলো, এ সকল ভয় পাচ্ছে তার কারণ তারা তোষণকারী, তারা বিরল গায়েদেরকে সন্তুষ্ট করার জন্য আজকে এই এই সিনেমাটাকে বন্ধ করা হলো। কেন করতে হলো? যেখানে মাননীয় সুপ্রিম কোর্টের সব জায়গাতে পারমিশন আছে, যেখানে ক্লিয়ারেন্স দিচ্ছে, তা সত্ত্বেও বেঙ্গলে কেন হচ্ছে না? এত ওরা বড় বড় কথা বলেছিল যে ইয়ে ভারত অসুস্থ হচ্ছে, এ হচ্ছে, কোথায় এইটা কি হচ্ছে? বাক্য বাক্যতে আমাদের সব জিনিসটা আটকে দেওয়া হচ্ছে, শুধুমাত্র শুধুমাত্র একটা সম্প্রদায়কে সত্যটাকে ঢাকার জন্য হচ্ছে। যেভাবে হিন্দু এবং খ্রিস্টান মহিলাদের নিয়ে গিয়ে সেক্স লেস করা হচ্ছে ইসলামিক কান্ট্রি গুলোতে, আইসিসটা সেগুলোকে তারপর আমার জন্য ছোট শুধু কেউ না, সারা ভারতবর্ষে এই জিনিস হচ্ছে, কিংবা বেঙ্গলে হচ্ছে। কেরালা শুধু শুধু দেখতে পারলেন বেঙ্গলের অনেক হয়েছে, যেভাবে রোহিঙ্গা গুলো হচ্ছে, তারপরে জানেন রোহিঙ্গা বসুরি করছে, আমাদের সিএনআরসি এর এসব মিথ্যা প্রচার করছে, এরা এটাই করে যাবে। তা কারণ হচ্ছে ওরা জানে ওদের কাছে মানুষ নেই, ভোট নেই ওদের কাছে, একমাত্র ওদের ভোট হচ্ছে দুধের গায়েরা, তাদেরকে সন্তুষ্ট করছে, তার জন্য বন্ধ করছে। কিন্তু আজ এইসব ব্যান ফ্যান দিয়ে আটকানো যায় না। ডিজিটাল মিডিয়ার যুগ, আমরা সব জায়গায় প্রচার করে দেবো, সব জায়গায় দেখবে, সব মানুষের ডাউনলোড করে দেবো। সংকটিম বধু যুব মোর্চার জেলা প্রেসিডেন্ট। দেখুন, একটা সম্প্রতি একটা মুভি বেরিয়েছিল যে তার নাম হচ্ছে দ্য কেরালা স্টোরি। এর আগে কাশ্মীর ফাইলস নিয়ে আমাদের মাননীয় দুধেলগাই অনেক রকম অনেক মন্তব্য করেছিলেন, কারণ তারা চান না যে সনাতনীদের উপর যে অত্যাচার সেটা ধরা পড়ুক আগামী দিনে। এই জন্য এই কারণে যখন আমাদের কেরালা স্টোরিটা বেরোয়, সেই সেম জিনিসটি আমাদের মাননীয় করলেন, করে আমাদের যে হিন্দুদের প্রতি যে অত্যাচার, একটা ১৮ থেকে ২২ বছর মেয়েদের উপরে যে অত্যাচার গুলো করছে, ধর্ম ধর্মান্তরিত করিয়ে মেরে দিয়ে সিরিয়াতে নিয়ে গিয়ে রেপ করে, সেই বিরুদ্ধে যাতে সনাতনীরা সংযম না হয়, সাবধান না হয়, এই কারণে আমাদের মাননীয় এই পিকচারটিকে ব্যান করলো। কিন্তু এই সিনেমা ব্যান করে প্রত্যেকটা সনাতনী মনে আরো জেদ জাগিয়ে দিয়েছে, আগামী দিনের জন্য আমরা আরো তৈরি আছি, আমরা কেরালা স্টোরি ডাউনলোড করে দেখব, আর আগামী দিনে বেঙ্গল স্টোরি বার করে এই বাংলাকে দেখিয়ে দেবো। আমরা সনাতনী একাত্তর হয়েছি, আর সেই বলে আমার এই সনাতনীদের কাছে একটাই বার্তা, সনাতনীরা এখন আর আগামী দিনে এই দুধেল গাইকে ১৪ তলা নবান্ন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রত্যেককে তৈরি হন। ভারত মাতা কি জয়।